শাহনুল আলম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি নামাজ ছেড়ে দেওয়া যাবে কী উত্তর দিয়েছি যদি নামাজরত অবস্থায় ভূমিকম্প হয় এবং আশঙ্কা হয় যে ভূমিকম্পে আপনার জীবনহানি হতে পারে আপনি নামাজ ছেড়ে নিরাপদে চলে যেতে পারেন আর যদি আপনি আল্লাহর তাওকুল করে নামাজ কন্টিনিউ করেন তো সেটি আপনার জন্য জায়েজ আছে এবং এই অবস্থায় মৃত্যু হলে আশা করা যে আল্লাহ তালের কাছে আপনি বরং আজর পাবেন তবে রিস্ক যদি বেশি হয় তাহলে জীবন রক্ষা করার জন্য আপনি সালাত ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে পারেন এবং সেটাও কোন কোনো ক্ষেত্রে সেটি উত্তম হতে পারে বিশেষ করে যখন খুব বেশি রিস্ক হয় তখন আর আল্লাহ অকুলকে আপনি থেকে যেতে চাইলে সেটি থাকতে পারেন রিস্ক যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে থেকে গেলেন না আকরুকের পর বিপদ হয়ে গেল তাতেও আপনি আল্লাহ আজর পাবেন ইনশাআল্লাহ চালা। তাহলে নিরাপদ মনে হলে বা খুব বেশি ভয়ঙ্কর কিছু মনে হলে আপনি কন্টিনিউ করতে পারেন চাইলে এবং এরপরে বিপদ হলে আপনি সব পাবেন কিন্তু বেশি রিস্ক আছে এরকমটি মনে হওয়ার পরও আপনি কন্টিনিউ না করে ছেড়ে দেওয়াটাই বেটার জীবন রক্ষার খাতির আর সাধারণ অবস্থাতে আশঙ্কা হয়েছে সেজন্য আপনি সালাচ্ছে নিরাপদে যেতে পারেন এরপরে মোহাম্মদুর নবী লিমন আপনি লিখেছেন আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাওয়া উচিত আল্লাহর নামে যদি কসম করেন এরপরে কসম যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি শপথের কাফারা দিবেন ধরুন আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন প্রতিজ্ঞা করেছেন আল্লাহর নামে কিন্তু সেটি করতে পারলেন না তাহলে আপনি শপথের কাফারা দিবেন কাফারা কি কাফারা হলো আপনি হয়তো দাস মুক্ত করবেন দাস নাই আমাদের সমাজে সেটি মুক্ত করার সুযোগ নেই অথবা আপনি হয় তিন দিন রোজা রাখবেন তিন দিন রোজা রেখে আপনি এর কাফারা দিবেন তিনটা রোজা যদি রাখার সুযোগ না পান তাহলে সেক্ষেত্রে দশজন মিসকিনকে আপনি কাফা কাফার স্বরূপ খাবার দিবেন তাতে ইনশাআল্লাহ আল্লাহ নিল্লা আপনার কসমের কাফারা হবে এবং হবে আপনি লিখেছেন আমি মনে করি আমার হৃদয় অনেক কঠিন হয়ে গেছে মোনা যাতে কান্না আসে না কোনো দুঃখজনক ঘটনা ঘটলে সেটার জন্য মনে দুঃখ অনুভব করি না এসব কিছুর অবশ্য কিছু কারণ আছে তাহলে আমি কিছু মানুষ দ্বারা প্রতারিত হয়েছি এ থেকে পরিচার উপায় কী কেউ আপনাকে প্রতারণা করলে সে আপনার ক্ষতি করতে পারেনি সে নিজের ডেকে এনেছে বিধায় আপনি তার কারণে মন খারাপ করবেন না এবং মনে রাখবেন যে আপনার যে হক সে নষ্ট করেছে এর পাই পাই করে আপনি আল্লাহ কাছে বুঝে পাবেন সবকিছু আপনার জন্য জমা আছে বিধায় মন খারাপ করার কোনো কারণ নেই এবং এর জন্য আপনি নিজের ক্ষতি করতে পারেন না বরং আল্লাহ তালার সাথে আপনি সম্পর্ক সুনির্বিড় করার চেষ্টা করুন এবং বিভিন্ন ওলামায়িকরামের সান্নিধ্যে থেকে আপনি কাউন্সিলিং নেওয়ার চেষ্টা করুন ঈশ্বর আল্লাহ আপনার অবস্থার সংশোধন হবে আশা করছি আমি জাপান একটা দোকানে কাজ করি এখানে মদ বিক্রি হয় আমি একজন কেশিয়ার হিসেবে কাজ করছি আমার স্যালারি হালাল হবে কিনা এ ধরনের চাকরি আপনি পরিবর্তন করে আপনার উচিত এবং কর্তব্য যেহেতু হালাল হারামের মিশ্রণ সেখানে আছে যদিও হারামের পরিমাণ কম থাকলে হালার পরিমাণ বেশি থাকলে আপনার উপার্জন যেটুকু হারামের লেনদেন সহায়তা করছেন ওইটুকু হারাম হবে বাকিটা আপনার হালাল হবে কিন্তু তারপরও ওভার আপনি হারাম কাজে সহযোগী হচ্ছেন সেজন্য এ ধরনের চাকরি পরিবর্তন করাই আপনার উচিত